সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ভ্রমণ পিপাসুদের জন্য শুরু হয়েছে এক ভিন্ন রকম আয়োজন এতে বনজীবীদের জীবন জীবিকা সুখ দুঃখের গল্প শোনার পাশাপাশি উপকূলবাসীর খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পাচ্ছেন পর্যটকরা আছেন বনজীবীদের নিয়ে গড়ে ওঠা পুঁথি সাহিত্য লোকগীতি সহ বিভিন্ন বিনোদনের আয়োজনও ঈদ উৎসবে নির্দিষ্ট মডেলের বাইকে পাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা বন বিভাগের গড়ে তোলা ইকো ট্যুরিজম স্পটে কিছুটা সৌন্দর্য উপভোগ করলেও তাদের বেশি সময় কাটে নৌজানেই সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে বনের সৌন্দর্য উপভোগের পাশাপাশি বন্যজীবীদের জীবনযাত্রা দেখার ব্যবস্থা নেওয়া হয় উদ্দেশ্য ভ্রমণে বৈচিত্র্য আনা এবং সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষের বিকল্প কর্মসংস্থান এতে বনজীবীরা পর্যটকদের উপকূলের মানুষের বাড়িতে কিংবা কটেজে রেখে থাকা খাওয়ার ও বিনোদনের ব্যবস্থা করায় সাড়া মিলছে বেশ আমরা গ্রাম অঞ্চলে যেভাবে খাওয়া দাওয়া যেভাবে করি ওনাদেরকে আমরা সেগুলো ই করি যে আমাদের জীবনযাত্রা এইভাবেই চলে কাজ বাস করি এ থেকে আমাদের কিছু উপার্জন হয় আমরা যারা ঘুরে যাচ্ছি আগামীতে তারা যে আসতে চায় সুন্দরবন দেখতে চাই তাদেরকে বলবো তারা যে অ্যাভেলেবেল এখানে আসে সুন্দর বন কাজ করা সংশ্লিষ্টরা বলছেন খুলনার উপকূল এলাকায় পর্যটন ব্যবসার সম্প্রসারণ হলে বনের উপর নির্ভরশীল মানুষের বিকল্প কর্মসংস্থান হবে সেই সঙ্গে নৌজানে ভ্রমণের মধ্য দিয়ে বনের ক্ষতিও কমিয়ে আনা যাবে স্থানীয় খাদ্য খাবার তারা উপভোগ করতে পারবেন এবং উপকূলীয় যে সংস্কৃতি আছে এখানে যে কৃষ্টি কালচার আছে সেটার সাথে তারা পরিচিত হতে পারবেন সুন্দরবনে গাছ কেটে জীবিকা নির্বাহ করাচ্ছে যদি নিজের বাড়ি সংলগ্ন একটা সুন্দর আবাস করেন এটা আমি মনে করি যে খুবই ভালো একটি উদ্যোগ হতে পারে লঞ্চে করে সুন্দরবনে যাওয়ার চেয়ে যারা এখানকার স্থানীয় মানুষ তাদের সাথে অবস্থান করে তাদের এলাকায় রাত্রি যাপন করে এটা যদি আমরা সুযোগ করে দিতে পারি এলাকার মানুষজনদেরকে তাহলে এটা একটা ব্যাপক আগ্রহ বাড়বে তারা বলছেন এই ধরনের ট্যুরিজম ব্যবস্থা চালু বিশ্বের বিভিন্ন দেশে সুন্দরবনেও এর প্রসার ঘটানো গেলে চাপ কমবে বনের উপর DBC News Desk